হঠাৎই একলা চলো নীতি উদ্ধবের। নতুন সমীকরণ গড়তে চাইছেন উদ্ধব ঠাকরে, আর ইন্ডিয়া জোটের সঙ্গে নয়, বরং একলা চলো নীতি অবলম্বন করে রাজ্যের ভোটে লড়তে চাইছেন তিনি। অন্যদিকে রাজ ঠাকরেও নাকি এনডিএর হাত ছেড়ে একাই লড়তে চাইছেন নির্বাচনে, এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এমনটাই দাবি। সূত্রের খবর, গত বুধবার অর্থাৎ 12 জুন নাকি সেনা ভবনে এই নিয়ে একটি বৈঠক করেন উদ্ধব। সেখানে সমস্ত সম্পর্ক প্রমুখদের সঙ্গে কথা বলেন বর্ষিয়ার নেতা, তাদের উপরেই দায়িত্ব দেন গোটা রাজ্যের সমীক্ষা চালানোর এবং সেই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার, যে রিপোর্ট থেকে পরিষ্কার হবে শিবসেনার উদ্ধব শিবির একা লড়লে কি কি পরিস্থিতি হতে পারে, আবার ইন্ডিয়া জোটের সঙ্গে লড়লে কি হবে তাও যেন বোঝা যায়। মনে করা হচ্ছে তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন উদ্ধব। কিন্তু কেন একলা ভোটে লড়তে চাইছেন উদ্ধব, বিশেষত যখন লোকসভায় জোটে লড়ে এত সাফল্য এলো, কেন তারপরেই এমন সিদ্ধান্ত তার? শোনা যাচ্ছে বিধানসভায় আসন সমঝোতায় কংগ্রেসের সঙ্গে নাকি বনি বনা হচ্ছে না উদ্ধব শিবিরের, আর তাই একলাই লড়তে চাইছে তারা। অন্যদিকে একই রাস্তায় হাঁটতে চান রাজ ঠাকরেও, তার নেতৃত্বাধীন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা এনডিএর হাত ছেড়ে 200 থেকে 225টি আসনে লড়তে চাইছে একাই। উল্লেখ্য, এবছরের শেষ থেকে 288 আসনে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। কলকাতা টিভি।